বিশেষ করে যারা নবদম্পতি বিয়ে হয়েছে যদি তোমরা আল্লাহওয়ালা হতে চাও नेक সন্তান আল্লাহর কাছে কামনা করো এটা না বললেই নয় এটা বলতে হবে তোমাদের যদি আমি তোমাদেরকে বলবো তুমি সেহরি খাওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত তার মানে ইফতারের সময় না হওয়া পর্যন্ত তোমার বিবি অত্যন্ত সুন্দরী অথবা বিবির কাছে স্বামী অত্যন্ত সুন্দর স্মার্ট তোমরা দুজনে সময়টার মধ্যে কিন্তু দূরে থাকতে হবে এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যুবক যুবতীদের জন্য নবদম্পতিদের জন্য এই জায়গাটা তোমরা মনে রাখবে কথা বলেন না কেন এটা মনে রাখবেন কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু শুধু আপনি শুধু উপাস থাকলে চলবে না রোজাকে রোজা হিসেবে আল্লাহর দরবারে পৌঁছাতে হলে ওই যে রাসূল বলেছিলেন জুমআতু ইলাল জুমআ ও রমাদানু ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 300 দিনের গ্যাপ এই 300 দিনের গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে রোজাটা পালন করতে পারেন কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন এই যদি লোভ লালসা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই পানাহার ত্যাগ করার সঙ্গে সঙ্গে স্ত্রী সহবাস ত্যাগ করতে হবে এবং সকল নোংরা কাজ যেটা ইসলাম সাপোর্ট করে না রোজাকে বিনষ্ট করে দিবে ওই সমস্ত নোংরা কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে তাহলে আপনি হবেন হুজুর সারা জীবন অপরাধ করেছি বড় বড় অন্যায় করেছি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছে হাদিস শরীফ দ্বারা প্রমাণ আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন তুমি যদি নামাজে বসে আতঙ্কিত হয়ে অন্তরে ভয় সঞ্চার করে যদি তুমি আল্লাহর দরবারে ক্ষমা চাও ক্ষমা চাইতে চাইতে যদি তোমার মনের অজান্তে তোমার দুই চোখের মনি দিয়ে মাসির বাথার সমপরিমাণ যদি একটা ফোঁটা চোখের পানি বের হয়ে আসে রে যুবক ও বন্ধু আমার নবী জানিয়ে দিলেন যদি একটা ফোঁটা মাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি আসে তাহলে তোমার জন্য জাহান্নাম কি হয়ে যাবে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে সামনে আসছে সুবর্ণ সুযোগ রোজা কাজে লাগাইবানি আমি রোজা নিয়ে একটু আলোচনা করব আপনাদের কোনো আপত্তি আছে একটুখানি করব বেশি না যুবক তোমাদের আপত্তি আছে নি আমি কিন্তু একজন রাইটার আমার লেখা কিন্তু অভাব নাই আমি যখন এক একটা রমজান মাস আসে তখন এক একটা রমজান নিয়ে লিখি মারহাবা কয় না তা বুঝে না বুঝেন না একটু কি শুনবেন হ্যাঁ সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাঁদিস না পাগল মন প্রাণটা বড়ে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস বলেন সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস আর কাঁদিস না পাগল মন প্রাণটা বড়ে হাস আমার সবচেয়ে প্রিয় হলো রমজানের মাস সকালে বিকাল পড়ব কোরআন হাসবে মোদের প্রাণ ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান আর করোনা কৃপণতা পবিত্রতার মাস আর কাঁদিস না পাগল মন প্রাণটা ভরে হাস মারহাবা কইতেন না একটু শোনাইলাম আর কি আপনারা মনে গজল পছন্দ করেন না না আর গত বছর কোনটা লেখছি জানেন না গত বছর একটা লেখছি বলবো রমজানের চাঁদ উঠেছে ওই আকাশে দেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর আমি বলছি বারে বার তুমি আসবে না তো আর একদিন তো যেতে হবে তুমি মনে রেখো সকল কিছু ভুলে গিয়ে রোজা গুলি রেখো মারহাবা কর না এটা হলো গতবারেরটা এরকম ধরে ধরে সিরিয়াল মেইনটেইন করে প্রতি বছর একটা একটা করে রমজানের শান নিয়ে লিখি এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত জোরে কর না মারহাবা আরো জোরে আপনাদের যদি ভালো লাগে কারণ আমার আলোচনা রয়েছে অনেক লম্বা আলোচনা রয়েছে থাকবেন তো না চলে যাবেন আরো জোরে আপনাদের কঠোরতা থেকে কিন্তু আমি আপনাদের মধ্যে কোমলতা দেখতে পাচ্ছি এটাই হলো মানুষের মুক্তি বড় একটা সম্ভাবনা মারহাবা বলেন না যাদের চোখগুলো ছিল টানা টানা তাদের চোখগুলো একটু স্লো হয়ে আসছে একটু নরম হয়ে আসছে আমি দেখতে পাচ্ছি মারহাবা বলে আরো জোরে আর একটু জোরে আরে আরো জোরে আওয়াজ যত উঁচু হবে শয়তান তত দূরে যাবে শয়তান তত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ কথা কয় না কেন দুরুদ জিকির জোরে জোরে পড়বেন দেখেন না আমরা যে আজান দেই জোরে জোরে কথা কয় না কেন শয়তানের সে মহা মুসিবত শুরু হয়
কিন্তু পরে তো ঠিকই ইয়া ডিসটারব করে কিন্তু রমজান মাসে ডিসটারব করতে পারবে না সুবহানাল্লাহ কোন না ইদা জাআ রমাদানু ফুতিহা যখন রমজান বন্ধ আগমন করে আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজা খুলে দেওয়া হয় ও বললে কাতাবুন নার জাহান্নামের দরজা বন্ধ বন্ধ করে দেওয়া হয় ও সফিদাতি শায়াতিন শয়তানকে বন্দী করে দেওয়া হয় রমজান যখন আসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে অবন্ধবন্দী করে দেওয়া হয় শয়তান যখন বন্দী হয়ে যায় তখন মুমিন পুরুই বন্ধু নিরাপদ হয়ে যায় জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আপনারা মন দিয়ে আলোচনা শুনলে বন্ধু বেশি কোন বিরক্ত করব না তবে আপনারা শুনতে চাইলে শোনাবো সেই প্রস্তুতি আমার আছে খবরটা কি ভালো লাগছে না রমজানটা যখন আপনার আমার মাঝে আসবে তখনই জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে জাহান্নামের দরজাটা বন্ধু বন্ধ করে দেওয়া হবে শয়তানকে বন্ধু বন্দী করে ফেলা হবে শয়তান যখন বন্দী হয়ে যায় রে মুমিনের আমলের ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না হুজুর এই রমজান মাসে এত ফজিলত কেন গো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হাফেজ সাহেব ঠিক আছে নিও আমার পাশে দুই হাফেজ সাহেব আছে আমার ছোট ভাই একটা আছে ঢাকা থেকে ভাবছিলাম আজকে তে আগে আইলে তার আলোচনায় দেব কিন্তু তে দেরি করে ফলাইছে তারপর ওজে আইসা হাজির হইছে এটাই অনেক কিছু বলেন না মারহাবা আরো জোরে ঢাকা কোন মসজিদে আছে নারায়ণগঞ্জে শনির একটাতে আছে আলহামদুলিল্লাহ বলেন না আল্লাহ বলতেছে ইমানদারদেরকে তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল কেন গো তোমরা যেন আল্লাহকে ভয় করে আল্লাহ বলা হতে পারো তাহলে রমজানের রোজা আমাদের উপর কি ফরজ কথা কয় না এটারে কষ্ট মাথা লাগা দেবে না এইটাও আমার একটা ছোট ভাই একসাথে আমরা জাগরজলে বিশ্ব রোডে সানি মান ছিল আমি খতিব ছিলাম তখন দেখছি যখন দেখছি এই মসজিদের সভাপতি সাহেবের গাঁটটা মোড়া শুধু সুযোগটা পাইছি না নাইলে 50,000 টাকা বাজেট দিয়ে কইলাম বলে আজকে তুই জুম্মা পড়া খুতবা দে চাই তোর ঘাড় কত মোটা আলেমদের সাথে ফাইজলামি করতে আসে পরে আমি কি করছি রাগ করে চলে গেছে পাগলা কিছুদিন আছিল পরে পাগলাও কয় না এই এই ডিস্টার্ব মার্কা জায়গা থাকা যায় না এরা মনে করে বুঝছে নি ইমাম সাহেবরা চাকরি করলেই মনে করে যে গরু যেমনে হাঁট যেমনে মন চাই এমনি হাঁটাবে কিন্তু যোগ্য আলেমরা কখনোই কোন ইমাম কোন সভাপতি সেক্রেটারি মোতোয়াল্লিরে কি করে না পড়োয়া করে না যদি কোন ইমাম সাহেব তাদেরকে তেল মেরে চাকরি করে ইমাম সাহেবের নামাজও হবে না কথা কয় না এখন তো মসজিদের মিম্বর পর্যন্ত নাপাক হয়ে গেছে সাইটটার মধ্যে একটা থাহি ডিস্টার্ব কথা কয় না কথা কি ভুল কইছিনি আরে মিয়া কয়দিন আগে আমাদের শহরে কুমিল্লা শহরে সুদূর ওয়াজ করছে আরে নামার পরে কহ হুজুর আপনি আগামী জুমা ইয়ে নামি হলে জি গেলে বলে জুমাটাকে আমনি নি পড়াইবে এত বেয়াদব হইছে এজন্য যুবক তোমাদেরকে স্ট্রং হতে হবে তোমাদেরকে দিনের দিকে আসতে হবে দিনের শিক্ষা তোমাদেরকে নিতে হবে না হয় কিন্তু নেক্সট জেনারেশন কিন্তু ধ্বংস হয়ে যাবে আমি বলছি না তোমরা একটু বন্ধুদের সাথে আড্ডা দিও না আমি বলছি না তোমরা ঘোরাঘুরি করো না আমি বলছি না তোমরা প্রেম বিনিময় করো না সবই করো তবে রোলসের মধ্যে থেকে কিসের মধ্যে থেকে রোলসের বাইরে যেও না কারণ তুমি আমি একদিন মরতে হওয়ার কোন সিরিয়াল কালকে যে বেইলি রোডে যে লোকগুলো কয়দিন আগে মারা গেছে এরা কি জানতো যুবক যুবতী ছোট ছোট বাচ্চাগুলো কি জানতো ওরা যে মারা যাবে একটা সবচেয়ে বড় দুঃখজনক খবর আপনার ওই যে ইয়াতে কি জানে বলে শাহবাজপুরে ব্রাহ্মণবাড়িয়া যাইতে একই ফ্যামিলির পাঁচজন এটা কি মানা যায় কথা বলেন না এটা কি মানা যায় ভাগ্যের নির্মম পরিহাস তা আল্লাহ যেন আমাদেরকে কাউকে এমন পরিস্থিতিতে না ফেলায় সকলে বলুন আমিন আমি একেবারে পরিপূর্ণভাবে আমি আমার আলোচনায় ঢুকে যাচ্ছি আলহামদুলিল্লাহ বলেন আপনারা কেউ কথা বলবেন না প্লিজ আবারো বলছি একটু মন দিয়ে শুনেন আজকের আলোচনা হতে পারে আপনার আমার জীবনের জন্য শেষ আলোচনা হতে কি পারে না আপনি আমি কি জানি কতদিন বাঁচব
কথা বলেন আমরা কিন্তু জানি না এই যুবক ভাইরা তোমরা যারা এখানে আছো এখানেই অত্যন্ত চমৎকার জায়গা আসো সবাই ভিতরে ঢুকো ভাই এটা জান্নাতের বাগানের সৌন্দর্য আপনারা যারা কর্তৃপক্ষ আছেন আপনারা যারা কর্তৃপক্ষ আছেন আপনাদেরকে বলবো আপনারা এদিক দিয়ে এই এই কর্নারটা কিন্তু খালি একটা লোকের জন্য দাঁড়িয়ে না থাকে যুবক ভাইদেরকে বলছি আমি আলোচনার একবার শেষ প্রান্তে চলে আসতেছি তোমরা ভিতরে এসে বসো আমি আলোচনাটা একটু গুছিয়ে তারপরে আমরা সবাই একসাথে বিদায় নিব আপনারা আমার সাথে সবাই থাকতে রাজি নি আবার কোন তো সবাই রাজি তো মাঝে মাঝে আমরা আবার জান্নাতের বাগানে যেহেতু আছি জান্নাতের বাগান থেকে একটু ফল খেয়ে নিব আলহামদুলিল্লাহ কিরিতির আগেছিস কিলে তোর মন খারাপ না আচ্ছা তো মাঝে মাঝে একটু হাসি দিও আচ্ছা ঠিক আছে তে একবারে মন খারাপ করে রাখছে বন্ধুরে আমার আমি যেটা বলতে চেয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলতেছেন ঈমানদারদেরকে কোনো বেঈমান কাফের মুশরিক মুনাফিককে নয় আল্লাহ ঈমানদার মুমিনকে দেখে দেখে বলেছেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে আসছে যে সামনে রমজান মাস এই রমজানের রোজা কিন্তু আমাদের উপর ফরজ রোজা ভঙ্গের যে কারণ এই কারণ ছাড়া কেউ যদি একটা রোজা ভাঙো যার রোজা রাখার বয়স হয়েছে প্রাপ্ত বয়স্ক নবীজি জানিয়ে দিয়েছে রে বন্ধু সারাটা জীবন যদি তুমি রোজা রাখো রে তাহলে একটা রোজার খেসারত আদায় হবে না অত্যন্ত সেনসিটিভ ভাবে রমজান মাসটাকে গ্রহণ করতে হবে কি করতে হবে এই রমজান মাস রোজার ফজিলত এত বেশি আল্লাহ বান্দাকে মুক্ত করার জন্য আল্লাহ বান্দার পদমর্যাদা বৃদ্ধি করার জন্য তুমি যদি নরমাল কোন একটা ইবাদত করো আমার নবী জানিয়ে দিয়েছে নরমাল একটা আমল যদি তুমি করো শুধু রমজানের কারণে তোমার আমল নামায় দেওয়া হবে একটা ফরজ আমলের সওয়াব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই জন্য বলেছি বন্ধু আল্লাহ বলেছেন রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তী গণের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা আল্লাহ বলা হতে পারো আল্লাহ বলা হতে হলে অন্তরে লাগবে ঢুকাইতে লাগবে ভয় কথা কন না যেমন ভয়টা কেমন করতে হবে আপনি কিন্তু রেস্টুরেন্টে ঢুকে গেলেন কোথায় ঢুকে গেলেন রেস্টুরেন্টে ঢুকে গেলেন পেটের মধ্যে একটু খিদা লাগছে কারণ সারা বছর তো রোজা রাখেননি স্বাভাবিক কথা কিন্তু যখন আপনি রেস্টুরেন্টে ঢুকলেন ঢোকার পর হঠাৎ করে মনে হলো যে আমার দুই কাঁধে তো দুইটা সিসিটিভি আছে ঠিক কিনা বলে দুই কাঁধে দুইটা সিসি ক্যামেরা আছে রে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত ওই ক্যামেরায় কিন্তু আমার কর্মটা ধরা পড়ে যাবে হয়তো বা ধরা নাই পড়লো ফেরেশতারা না হয় তারা আমার এটা লিখলো না তওবার কারণে বাদ দিয়ে দিল এক্সাম্পল স্বরূপ কথার কথা বলছি কিন্তু মালিককে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই কথা বলেন না আসেনি এই জন্য বন্ধু বলছি রে তোমার আল্লাহ বলা হওয়ার জন্য ক্ষমা চেয়েছি আল্লাহর কাছ থেকে তুমি পরিপূর্ণ হওয়ার জন্য সুবর্ণ সুযোগ হলো রমজান মাস বন্ধুরে আমার আমার রাসূল জানিয়ে দিয়েছেন প্রত্যেকটা রোজুরিতে জাহান্নাম থেকে মানুষকে মুক্ত করা হয় শুধুমাত্র রমজান মাসের কারণে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ বন্ধু রমজানের রোজা আমাদেরকে রাখতে হবে কি হবে না রমজানের রোজা আমরা রাখবো এমন ভাবে রাখবো যেইভাবে রোজা রাখলে আমরা রোজাদার হিসাব আল্লাহর কাছে চিহ্নিত হতে পারবো অন্যথায় রোজা রেখে কোনো ফায়দা হবে না বন্ধু হৃদয় খুলে শোনো গো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অত্যন্ত নিয়ামত হিসেবে রমজানকে বরাদ্দ করেছেন রমজান মাসে বন্ধু তুমি যদি পরিপূর্ণভাবে রোজা রাখতে পারো রাতের অন্ধকারে যদি রাতের বেলা রজনি যুগে যদি তোমার কোরআন তেলাওয়াত করতে পারো আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছে রোজা আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহ গো আল্লাহ আমি রোজার কারণে আমার কারণে তোমার এই বান্দাস তুমি যেই যেই কাজগুলো থেকে বিরত থাকতে বলেছো সেই সেই কাজগুলো থেকে বিরত থেকেছে আমার দোয়া কবুল করে নাও তোমার এই বান্দাকে তুমি কবুল করে নাও বন্ধু এই রোজার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে জোরে জোরে সুবহানাল্লাহ রোজা আপনার আমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে এই দরখাস্ত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে আরেকটা মজার বিষয় হলো রমজান মাসে বন্ধু মানুষ বেশি বেশি কিন্তু কোরআন তেলাওয়াত করে করে কি করে না
আল্লাহ রাসূল বলে দিয়েছে রমজান মাসে বন্ধু কোরআন তেলাওয়াত এই কোরআন তেলাওয়াত যখন তুমি করবা কাল হাশরের দিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে দরখাস্ত করবে মনিব মনিব তোমার এই বান্দা আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে রাত্র জাগরণ করেছে জোরে জোরে সুবহানাল্লাহ আল্লাহ রোজার সুপারিশ কবুল করবে কোরআনের সুপারিশ কবুল করবে বন্ধুরা আমার মজার খবর রমজান মাসের জন্য আমাদের জন্য স্পেশাল নিয়ামত আপনি যদি নরমাল কোনো আমল করেন তাহলে আপনার আমলনামায় বন্ধ একটা ফরজের সওয়াব দেওয়া হবে আর একটা ফরজ আমল যদি আপনি করেন গো তাহলে আপনার আমলনামায় 70টা ফরজের সওয়াব দেওয়া হবে জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে রমজান মাসকে আমরা প্রাণ ভরে উজার করব কিনা গ্রহণ করব কিনা বন্ধুরে আমার রমজান আল্লাহ রাসূল আরো বলেছেন বন্ধু রোজা খালি রাখলেই চলবে না উপাস থাকলেই শুধু রোজা নয় আপনি রোজাকে রোজা হিসাবে আল্লাহর দরবারে কবুল করতে হলে গ্রান্টেড করতে হলে পৌঁছাতে হলে তাহলে আপনাকে পরনিন্দা ছেড়ে দিতে হবে গীবত ছেড়ে দিতে হবে সুদ খাওয়া ছেড়ে দিতে হবে ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে অন্যের উপর জুলুম করা ছেড়ে দিতে হবে অন্যথায় আপনার রোজা দিয়ে শুধু সারা দিন উপবাসী করলেন এবং নামাজ পড়লেন ঠিকই এই নামাজ দিয়ে কোনো ফায়দা হবে না আপনি শুধু রাত্রিটাই জেগে থাকলেন আমরা বাঙালি আমাদের অন্যায়ের কোনো শেষ নাই অপরাধের কোনো শেষ নাই মনের অজান্তে রাসূল বলেছেন মানুষ আস্তে আস্তে এমন অপরাধ করে মাগরিব থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় কথা কি বুঝতে পারছেন হাসতে হাসতে গীবত করা যাবে না হারাম খাবার খাওয়া যাবে না ও বন্ধু বেশি বেশি করে আপনাকে আমাকে সচেতন থাকতে হবে অ্যালার্ট থাকতে হবে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন বেশি বেশি করে বন্ধু দরুদ পড়বেন বেশি বেশি করে জিকির করবেন এতিম অনাথদেরকে দান করবেন রমজান মাসে এক থেকে সত্তর এক থেকে দশ দশ থেকে সত্তর সত্তর থেকে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা জোরে জোরে বলেন না আরো জোরে বুঝেন নাই আমার কথা সাতশো বুঝছেননি এক্সাম্পল যদি আমি আপনাদেরকে দেই ধরেন আপনি একটা কোরআন খতম করলেন রমজান মাসে আপনি প্রাণ উজার করে একটা কোরআন খতম করলেন আল্লাহর কাছে যদি কোরআন খতমটা কবুল হয়ে যায় তাহলে আপনার আমল নামায় চলে আসবে সাতশত কোরআন খতমের কত গুণ বাড়লো শুধু কিসের কারণে শুধু রমজানের কারণে কিসের কারণে কথা কয় না বন্ধু তোমাদেরকে কেন বলছি রে বারবার বন্ধু বারবার অনুরোধ করছি সুন্দর করে তোমরা রোজা রাখবা রোজার প্রেমে পড়বা বন্ধু দশ দিন রেখে এর পরের দিন করে বলে গ্যাস্ট্রিক বাড়ছে বলে ছেড়ে দিও না বছরের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু জান্নাতকে সাজানো হয় যারা পরিপূর্ণ ভাবে রোজা রেখে রোজাদার হয় তাদের জন্য বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় শুধু রোজাদারদের জন্য স্পেশাল সার্ভিসের জন্য বন্ধু এই জন্য বলছি সামনে আসছে রমজান মাস আর আরেকটা মজার খবর কি জানবেন নি হাদিস শরীফের মধ্যে সে আল্লাহ রাসূল বলেছেন সালাতুল খমস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবায়ির আল্লাহ রাসূল বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ আমার দিকে তাকান এখানে আসেননি কোন যুবক বন্ধু কোন যুবক আসলি যে হাত তুলে দেখাতে পারবা যে হুজুর আমি পাঁচ ওয়াক্ত নামাজ আজকে পড়ছি কয়জন আসো মারহাবা মারহাবা হাত নামান ম্যাক্সিমামই মুরব্বি মধ্য বয়সে হাত তুলছে যুবক তোমরা তোলনি কারণ তুমি যদি নামাজ পড়তে না পারো প্রাণ উজাড় করে তাহলে তুমি কখনোই মানুষের মতো মানুষ হতে পারবা না ঠিক না সুরান কাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
নামাজ মানুষকে খারাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে তাহলে তুমি বেঁচে থাকার জন্য পবিত্র হওয়ার জন্য নামাজকে ধরতে হবে দেখেন রমজানের ফজিলত বোঝানোর জন্য হাদিসটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ রাসূল সরকারে মদিনা তিনি বলল পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বা আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব মাসখানে গুনার কাফফারা হয়ে যাবে পাঁচ ওয়াক্ত নামাজ রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ এক জুমা থেকে আরেক জুমার মাসখানে গ্যাপ আছে নাই কথা কয় না আসেনি এই একটি সপ্তাহের গ্যাপ আছে রে দুই দিকের জুমার মাঝে রাসূল বলেছেন তুমি দুই দিকের জুমা যখন সুন্দর করে পড়বা তাহলে একটি সপ্তাহের গুনাহ মাফ হয়ে যাবে সবচেয়ে মজার জায়গাটা হলো রমাদান ও ইলা রমাদান আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন এক রমজান থেকে আরেক রমজান আপনি ধরেন গত বছর রেখেছেন 30 দিন ধরেন একটা কথার কথা কতদিন 30 দিন এক মাস রোজা রাখলাম এই বছর যদি আল্লাহ কবুল করে তাহলে 30টা পাবো কয়টা 30টা রোজা পাবো আল্লাহ রাসূল বলেছেন এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত মাসখানে 300 দিনের গ্যাপ কতদিন ওই বছর চলে গেল ওই রোজাতে চলে গেল 30 দিন এই রোজায় চলে যাবে 30 দিন তার মানে 360 দিনে যদি এক বছর ধরি তাহলে 60 দিন আপনার আমার মধ্য থেকে মাইনাস হয়ে গেল আরো বন্ধু 300 দিন অবশিষ্ট বন্ধু সালমানপুরের মানুষ হৃদয় খুলে শোনো আমার ভাই বাবারা ও যুবকেরা আমার মা বোনদেরকে বলছি হৃদয় খুলে শোনো রাসূল বলেছেন সুন্দর করে তুমি পরিপূর্ণভাবে রোজাটা রাখো দুই দিকে রমজানের কারণে তোমার এক একটি বছরের গুনার কাফফারা হয়ে যাবে তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না আমি মরে ভুলে যাব বিশেষ করে যারা নবদম্পতি বিয়ে হয়েছে যদি তোমরা আল্লাহ ওয়ালা হতে চাও नेक সন্তান আল্লাহর কাছে কামনা করো এটা না বললেই নয় এটা বলতে হবে তোমাদের যদি আমি তোমাদেরকে বলবো তুমি সেহরি খাওয়ার পর থেকে মাগরিব পর্যন্ত তার মানে ইফতারের সময় না হওয়া পর্যন্ত তোমার বিবি অত্যন্ত সুন্দরী অথবা বিবির কাছে স্বামী অত্যন্ত সুন্দর স্মার্ট তোমরা দুজনে সময়টার মধ্যে কিন্তু দূরে থাকতে হবে এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা যুবক যুবতীদের জন্য নবদম্পতিদের জন্য এই জায়গাটা তোমরা মনে রাখবে কথা বলেন না কেন এটা মনে রাখবেন কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বন্ধু শুধু আপনি শুধু উপাস থাকলে চলবে না রোজাকে রোজা হিসাবে আল্লাহর দরবারে পৌঁছাতে হলে ওই যে রাসূল বলেছেন আল জুমআতু ইলাল জুমআ রমাদানু ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাসখানে 300 দিনের গ্যাপ এই 300 দিনের গুনাহ মাফ হয়ে যাবে যদি আপনি সঠিকভাবে রোজাটা পালন করতে পারেন কবিরা গুনাহ থেকে যদি বেঁচে থাকতে পারেন এই যদি লোভ লালসা যদি থাকে তাহলে আপনাকে অবশ্যই পানাহার ত্যাগ করার সঙ্গে সঙ্গে স্ত্রী সহবাস ত্যাগ করতে হবে এবং সকল নোংরা কাজ যেটা ইসলাম সাপোর্ট করে না রোজাকে বিনষ্ট করে দিবে ওই সমস্ত নোংরা কাজ থেকে আপনাকে বেঁচে থাকতে হবে তাহলে আপনি হবেন পরিপূর্ণ রোজাদার আমার রাসূল কি বলছে জানেননি আমার রাসূল আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ও শাবান ও বাল্লিগনা রমাদান কি চমৎকার না কথা কয় না আমার রাসূল বলেছেন আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ গো তুমি আমাদেরকে রজব এবং শাবানের বরকত দাও আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও জোরে জোরে করুন না সুবহানাল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য দোয়া করতে কে শিখিয়েছে আল্লাহ রাসূলের কথা এখানে রাসূলের ট্রেনিং খুব কম একটু ছোট্ট করে কথা বলি যুবক তোমরা শোনো করোনা আবার আলোচনাটা শুরু করব আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন তিনি বলেছেন দ্য 100 এ র‍্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবীকে ডক্টর আহমদ পেরা বাগদাদি পীর সাহেব কেবলা যিনি বসছেন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল যেখানে যাই সেখানেই সফলতার গল্প শুনি
আর আপনি আমি সফল হতে পারছি না কারণ রাসূলকে প্রিয় করে নিতে পারি না আপনি মনে করেন আল্লাহই সব কারণ আল্লাহই কয় কি আল্লাহ কয় ইহুদি খ্রিস্টানদের একটা ধর্মগ্রন্থ আছে যেটার নাম ইংলিশে বলা হয় দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট ওটা থেকে তারা প্রমাণ করতে চেয়েছে হি দ্যাট লাভ ইজ নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ বলেছেন নো সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউ সিনস আল্লাহ ক্ষমা করে দিবে এখন অনেকে মনে মনে বলবেন হুজুর আল্লাহকে ইংলিশে ওয়াজ করছে না আল্লাহ বলতেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম অস্বীকার করার সুযোগ আছে নি রাসূল ছাড়া উপায় আল্লাহকে যদি আমারে ভালোবাসো কি কইছে যদি আমারে ভালোবাসো তাইলে কই যাও মদিনায় যাও কারণ আল্লাহ পাওয়ার টিকেট দেখে মদিনা ওয়ালা এই আমার দিকে তাকান আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড রাহমাতাল লিল আলামিন দারুণ লাগছে না ভাই কত রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন এই লাকব কে দিয়েছে আল্লাহ আরো বেশি মজার খবর আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে আলিফ লাম লাম হা একটার উপর নিচেও কোনো নকতা নেই নবীজির নাম মুহাম্মদ মিম হা মিম দাল চারটা হরফ একটার উপর নিচেও কোনো নকতা চমৎকার দারুণ একটা মিল না চারে চারে মিলে হলো কত আল্লাহ কয় বান্দারে তোরা তো খবর রাখিস না চারে চারে মিলে হয়ে গেল আমি আল্লাহ তোদের জন্য বান্দা জান্নাত বরাদ্দ দিলাম আটটা যে যেমনি পারো প্রেম করে যেই কোনো একটা দখল করে না তারপরেও নবী ছিলেন না দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই কোনো ইলাহ নেই তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ সরাতে পারবেন কথা কয় না সরাতে পারবেন সব সময় কই এলাই আল্লাহ সব কই এলাই আল্লাহ আল্লাহ সব করছে হ্যাঁ ঠিক আছে মানলাম আপনারটা আল্লাহই করছে আপনি ফাইসিন করতে হ্যাঁ ও মা গো মা ফাসুক তো পড়তে তো কাহিলে ইন্দা ধরে কত কোন এই ইন্দা ধরে কত কোন আমার জুমার দিনে যাইয়া গো ভাই আল্লাহ সিয়ার রাইস আর যদি 50 ওয়াক্ত থাকতো উপায় আছে নি এরপরও নবী ছিলেন না মেরাজে যাইয়া আল্লাহ মেরাজ দিছে 50 ওয়াক্ত ষষ্ঠ আসমানে মুসা নবী কয় ব্যাপার কি আপনার আর আল্লাহ আপনার কি দিল কয় নবী গো মেরাজ দিছে আমার উম্মতের জন্য কয় ওয়াক্ত কয় 50 ওয়াক্ত কয় আপনার উম্মত মরিয়া যাইব কমাই আনে সুবহানাল্লাহ কয় না আর এর তো প্রেমের কথা আমার নবী সুপারিশ করলেন আল্লাহ কবুল করলেন আল্লাহ কয় হাবি আপনি চাইছেন আমি 5 ওয়াক্ত বরাদ্দ দিলাম সমস্যা নেই কিন্তু আমি আল্লাহর কথা তো দুই রকম হতে পারে না আমি যে কইছি 50 ওয়াক্ত যদি আপনার উম্মত 5 ওয়াক্ত ঠিকঠাক মতো সঠিক নিয়মে পড়ে আমি আল্লাহ তার জন্য 50 এর বরাদ্দ দিলাম আমরা সেই নবীর উম্মত এই জন্য আমি বুকে হাত দিয়ে সবসময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন কারণ আখির নবীর উম্মত হয়েছে নবীর প্রেমের এক নগণ্য গোলাম হিসেবে আল্লাহ কবুল করেছে আল্লাহ কয় মাইয়ুতির রাসূলা ফাকাত আতাল্লাহ কি বুঝলে রাসূলকে মানলে আল্লাহ মানা হয়ে যায় রাসূল প্রেমের মধ্যে আল্লাহর প্রেম লুকায়িত অটো আল্লাহ রাজি এত নাকি ইয়া কইছে কানে কানে কথা বুঝ দূর স্বাস্থ্য মেনে দেখতে ভাই আচ্ছা হেই আমি কর্ম আনি আহারে ভাই তোরা আরে ফাইভ ইনি একটু পরে মিস করবি তো তোমরা কিন্তু আর লগে মজা করতে পারো না নাইলে আই কিন্তু অনেক মজা দিতে জানি এই সিনেটা ভরাই দিছে আল্লাহ অন্য কিছু না বড় করে কই না আমি নিজে একজন রাইটার বলছি না আমার নিজের লেখা না যে সুর আমার এই ছোট ভাইটা জানে আপনারাও নিশ্চয় অনলাইনে আলোচনা শুনেন না আছেন নি কেউ এনে দেখছো নি জেডি আমার পাগলা এডি সবই সামনে বসে এক লোক এর লাগি দেন তে আওয়াজ আই বেশি সুবহানাল্লাহ কোন আর জোরে মহব্বতে অনেক রাত্র হয়ে গেছে না আমরা আস্তে আস্তে করে ধীরে ধীরে আমরা গভীরের দিকে যাচ্ছি না তো রাত্র যখন গভীর হয় প্রেম তো তত মধুর হয় তা আপনারা রাত্র গভীর হইতেছে আমি তো টেনশন করি না আমার তো লাগে ওয়াজ করি আমি দুর্বল হয় তারা এটা কি হইলো এর স্বাস্থ্য ভাই তুই কই হইছে হ্যাঁ
যে ওয়াজ করে তেই না দুর্বল হইব, যে বসে বসে শুনে সে তো মজা পাইব, ঠিক না? বসে আরামে যদি মজাটাও নিতে না পারেন তো আমার কপাল পোড়া না। ওই আরেকটাই কয় জি বলে, আমনে যদি নিতে না পারেন কপাল আমনের পড়ব, আমারটা পড়ব কি লিগে? আলহামদুলিল্লাহ কোন, আমি চাইছি আপনারা একটু হাসি দেন, আপনাদের মধ্যে একটা ফিলিংস আসুক নতুন করে। আলহামদুলিল্লাহ বলেন, তাইলে রসুল বাদন যায় না। আল্লাহ বাক করে নিছে রমজান মাসটা, কেমনে বাক করছে জানেন নি? আল্লাহ কয় হাবিব, আল্লাহ কয় হাবিব, দিনটা আমার বাগে, আমার বান্দা রোজা রাখবে এটা ফরজ, আর রাত পুরা আমনের বাগে, সুন্নত নফল দিয়ে বেড়াই দিছে, সুবহানাল্লাহ বলেন না? ভাগটা খুব সুন্দর না? কথা কয় না দূর বেড়া, জিও কই দিবার ইচ্ছা বেড়া, বোহার মা বেহার মতো কথা কস, সারা দিন পরিশ্রম টরিশ্রম কইরা জমাইয়া টমাইয়া ইফতারিটা কইরা তারাবি পড়ে বস মই ইচ্ছা মতো কতক্ষণ খামু, খাইয়া আল্লাহ রাসূলের নাম লয়ে ঘুম দেব সেহরি খামু, রাত পুরাটা রাসূলের বাগে আল্লাহ বরাদ্দ দিয়ে দিছি। আর আমরা কি সেই রাসূলের আপন না পর? আপনি যদি মনে করেন আপন হতে চাই হয়ে যাবেন, আর যদি কেউ পর হতে চাই পর হয়ে যাবেন, কথা কন না কেন? বাবা মার আপন সবাই হতে পারে না, ঠিক তেমনি আল্লাহর প্রিয় সবাই হবে না, রাসূলের প্রিয় সবাই হবে না, শুধু গাঁটটা পার দেওয়ার কারণে, এক ঘোরামি করার কারণে, ঠিক না? ঠিক। ও বন্ধু বলতেছিলাম মেরাজে, ওই যে বলতেছিলাম রমজানের খবর, বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় শুধুমাত্র আল্লাহর প্রিয় রোজাদার বান্দাদের জন্য। এনে যুবক কেমন করে তোমাদেরকে বুঝাইলে তোমরা বুঝবারে, রমজান মাসে কোথাও তোমরা টুরে যাইও না, 48 মাইলের বেশি অতিক্রম করিও না, যদি বিশেষ জরুরি কারণে যাইতে হয় যাইও, কিন্তু ইচ্ছে করে তোমরা রোজাটা ভাঙবো না। আল্লাহ রাসূল বলেছে ইচ্ছে করে যে রোজা ভাঙার কারণ, এই কারণের আওতায় যদি তুমি না এসে রোজাটা ভাঙো, সারা জীবন এটার খেসারত দিয়ে শেষ করতে পারবা না। আমি তোমাদের জন্য বলি, পরিপূর্ণ রোজাদার হয়ে মরার চেষ্টা করবা, তোমরা যখন পরিপূর্ণ রোজাদার হইবা দেখতে দেখতে একটা থেকে রহমত দিয়ে শুরু, নাজাত দিয়ে শেষ, ঠিক নেই? রহমত তো রহমত নিয়ামত, নাজাত তো শান্তি আর শান্তি, শান্তি আর শান্ত, ঠিক না? রহমত দিয়ে শুরু নাজাত দিয়ে শেষ, তোমরা যখন আমার দিকে তাকাও রমজানটা পুরোপুরি রোজে গুলো রাখবে, রোজা রেখে যখন সুন্দর জামা কাপড় পরে আতর গোলাপ লাগাইয়া তোমরা যখন ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য একটি রাস্তা দিয়া যাইবা, যাওয়ার সময় তোমরা তাকবীরে তাশহীদ দিদি দিদি যাইবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ, তাকবীরে তাশহীদ দিদি দিদি তোমরা ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য একটা রাস্তা দিয়ে যাবে, অন্য আরেকটা রাস্তা খুঁজে তোমরা বাড়ি পর্যন্ত পৌঁছাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমার রাসূল জানিয়ে দিয়েছেন, বন্ধু কেউ যদি পরিপূর্ণভাবে রোজা রাখে যথা নিয়মে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারে, সুন্দর করে তারাবি নামাজগুলো পড়তে পারে, রাসূল যে সিস্টেম দিয়েছে যথা সময় ইফতারি করতে হবে, ইফতারির সময় কোনো গরিব অসিতাল বাহানা চলবে না, ইফতারিটা সময়ভাবে সময় করে তোমরা করে নিবা এবং সেহরিটা সুন্দর করে খেয়ে নিবা। নিকট আমি তো স্টেজে বসে সব ব্যাখ্যা করতে পারবো না, নিকটর তো আলেম থেকে তোমরা একটা একটা করে জেনে নিবা। এই করে করে যখন পরিপূর্ণ রোজাদার হয়ে যখন তুমি ঈদের ফিতরের নামাজ পড়ে আর একটা রাস্তা দিয়ে যখন তুমি তোমার বাড়ি ফিরবা, আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দাটা এমন নিষ্পাপ হবে যেন মনে হবে সে যেন তার মায়ের দূর থেকে আজই পৃথিবীতে এসেছে, আমি একবারে বেগুনা মাসুম হয়ে যাব। যুবক আমি কিন্তু ওয়াদা করাই না, তারপরেও তোমরা মন থেকে আসুনি যে হুজুর আপনার কথা শুনে ভালো লেগেছে, রাসূলের পবিত্র জমান মোবারকের বাণী শুনিয়েছেন, আমি অন্তত পক্ষে চেষ্টা করব এই রমজানটাকে আপন করে নিতে, আলহামদুলিল্লাহ বলেন। আরেকটা মজার খবর আছে রে বন্ধু, আমার নবী বলেছেন রোজার ফজিলত বুঝতে গিয়ে, আমার নবী বলেছেন রোজাদারদের জন্য স্পেশাল পুরস্কার আছে আরেকটা, জান্নাতের একটা গেট থাকবে সেটার নাম হলো রায়্যান, সুবহানাল্লাহ বলেন কি? জান্নাতের একটা গেট কাল হাশরের ময়দানে ওপেন করে রাখা হবে,
দরজা খুলে রাখা হবে হুজুর কেন গো দরজাটা ওপেন করে রাখা হবে রায়হান নামক জান্নাতের গেট শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করার জন্য আরো জোরে বলুন না সুবহানাল্লাহ শুধুমাত্র রোজাদারদের জন্য রায়হান নামক জান্নাতের গেটটা ওপেন করে রাখা হবে রোজাদার বন্ধু জান্নাতের এই গেট ওভারটেক করবে আল্লাহ রাব্বুল আলামিন এই গেট আবার বন্ধ করে দিবে তাহলে আপনার আমার ওই রোজা রাখার দরকার আছে না নাই জোরে বলেন না কারো বদনাম করবেন নি কারো হক নষ্ট করবেন নি কাউকে গালি দিবেন নি আর একটা মজার খবর হলো আমার নবীজি আর একটা বুদ্ধি শিখাই দিছে আপনাদেরকে আমি সেই বুদ্ধির কথাটা বলবো আমরা বাঙালি কিন্তু একটু উগ্র মেজাজি ঠিক নেই আমি দাখিল পরীক্ষা দিয়েছিলাম ক্রিটিক্যাল প্রশ্ন উত্তর কোন জাতি ধ্বংস হয় খুব তাড়াতাড়ি যেই জাতির মেজাজ খুব চড়া উগ্র উগ্র মেজাজি মানুষ কিন্তু কি হতে পারে না সফল হতে পারে না নমনীয় যেই ব্যক্তি এই ব্যক্তির জন্য সফলতা অপেক্ষা করে সে সফলতাকে খুঁজতে হয় না সে যত খুঁজে তার চেয়ে কাছে এসে ধরা দেয় শুধু তার নমনীয়তার কারণে ঠিক না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তুমি রোজা রেখে আমি বলছি বন্ধু সেহরি খাওয়ার পরে তুমি ব্রাশ করে নিবা দিনের বেলা যখন তুমি ব্রাশ করবে না তখন দেখবে তোমার মুখের মধ্যে থেকে গন্ধ বের হবে জানিয়ে দিয়েছেন আল্লাহ বলেছেন হাবিব আমার পাগল গুরুকে আপনি জানিয়ে দেন তাদের মুখ দিয়ে যখন দুর্গন্ধ বের হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুর্গন্ধটা বেশ কম্বরের চাইতে সুগন্ধযুক্ত মনে হয় কেন বল হুজুর কেন গো আপনার আমার কাছে দুর্গন্ধ মনে হয় কিন্তু আল্লাহর কাছে এটা মেশকম্বরের চাইতে সুগন্ধযুক্ত মনে হয় তার কারণ হলো আপনি মুখটা তো বন্ধ রেখেছেন মালিককে রাজি করার জন্য পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয় পৃথিবীর কাউকে রাজি করার জন্য নয় পৃথিবীর কোন সাধারণ মানুষের হুকুম নয় এই হুকুমটা হলো আমার মালিকের হুকুম আরেকটা যেটা বলতে চেয়েছিলাম আমার নবীজি বন্ধু জানিয়ে দিয়েছেন তোমাদেরকে কাউকে যখন কেউ বকা দিবে কি দিবে বকা দেন আমাদের মধ্যে এই বকা যখন মনু এই ডিউটি আমার এই করতে হইবে না মনু এই যুবকরা যারা এই এখানে ভিড় লাগিয়ে লাভ নাই তোমরা এদিক দিয়ে চলে আসো এই যে এই পাশ দিয়ে কর্নারে অনেক লোক জায়গা হবে আবার এদিক দিয়ে সেই কর্নারেও কিন্তু অনেক লোক জায়গা হবে তোমরা ওই দিক দিয়ে এসে এখানে ঢুকো আমার এই যুবক ভাইটি একদম ফ্রি মোডে বসে আছে আর একটু আলোচনা কি করব না শেষ করে দেব আর জোরে হ্যাঁ আর একটু শুনবেন না মজা লাগে না হ্যাঁ দেখছেন নি এটা প্রেমের বাজার এখানে আসলে খরচ বাজার হয় রুহের বাজার কিসের বাজার আরে কথা কয় না দুনিয়ার বাজারে যে পণ্য কিনি এটা দেহের জন্য কিনি কিসের জন্য কথা বুঝেন নাই ওই যে দেহ এবং রুহ তার মানে আপনি আমি আমরা প্রত্যেকটা পারসন ডবল একটা হলো দেহ দেহের খাবার কিন্তু পৃথিবীর যেই কোনো লোকাল প্লেসে পাওয়া যায় যায় না আপনি একেবারে লোকাল গরিব মানুষের ঘরে যান দেখবেন এক গ্লাস পানি দুটো বিস্কুট হলেও দিবে এটা কিন্তু দেহের খোরাক কিন্তু আরেকটা নিতে হবে আপনাকে পরপারের জন্য রুহের খোরাক কিসের খোরাক এই রুহের খোরাকের রুহের বাজার কিন্তু এটা এই বাজার থেকে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন যেটা পরকালে কাজে লাগবে কিন্তু পৃথিবীতে দেখানো যায় না যেমন আমি আপনাদেরকে হাদিস শরীফে শেষ করে আমি আপনাদেরকে পুনরায় আবার অন্যদিকে নিয়ে যাই আমার রাসূল বন্ধু জানিয়ে দিয়েছে কেউ যখন তোমাদেরকে বকা দিবে কি দিবে কেউ যখন তোমাদেরকে বকা দিবে তুমি পাল্টা তাকে বকা দিও না সুবহানাল্লাহ বলেন না হুজুর হুজুর গো কেন গো আমি তাকে পাল্টা বকা দিব না কারণ আমার নবীজি নিষেধ করে দিয়েছে তোমাকে যখন কেউ বকা দিবে তোমার সাথে ঝগড়া করতে চাইবে তুমি শুধু উত্তর দিবে আমি রোজাদার আমি রোজাদার তোমার জবানে কি থাকবে আমি আমার মা বোনদেরকে সালমানপুর মধ্যপাড়ার আমার মা বোনদেরকে বলবো কারণ মা বোনেরা বেশি ঝগড়াটে কথা কয় না মিছা কথা কইছি নবী যখন মেরাজে গেলেন জাহান্নামের দিকে নজর দিলেন জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখে বন্ধু জাহান্নামের মধ্যে শুধু ধনী ধনী মানুষ আর মহিলা বেশি নাউজুবিল্লাহ কন্যা জান্নাতের দিকে রাসূল নজর দিলেন
জান্নাতের দিকে রাসূল নজর দিয়ে চেয়ে দেখলেন জান্নাতের মধ্যে শুধু গরীব মানুষ আর পুরুষ মানুষ বেশি। সুবহানাল্লাহ বলেন না, এই জন্য রাসূল শিখিয়ে দিয়েছে কেউ যদি তোমার সাথে কোনো জুয়াতে ঝগড়া করতে আসে, তুমি শুনেছো তোমাকে সে বাতির বকা দিয়েছে, তোমার বদনাম করেছে, তোমার সাথে ঝগড়া করতে চায়, তুমি শুধু তাকে পাঁচটা জবাব দিয়ে দিবে, আমি রোজাদার আমি রোজাদার। তুমি যখন রোজাদার বলে বারবার বন্ধ বলতে থাকবা, তোমার পক্ষ হয়ে ফেরেশতারা তার বকার জবাব দিবে, আর তুমি যখন পাঁচটা তাকে কাউন্টার দিয়ে দিবা তখন ওই ফেরেশতা তোমার কাছ থেকে দূরে সরে যাবে। আমরা চাই আমাদের সব সময় পাশে থাকুক আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলে দিব বন্ধু, সেহরি নিয়ে একটু কথা বলবো। আমরা কিন্তু জিহ্বার স্বাদের জন্য চুরি ডাকাতি এমন কোন নিচক কাজ নাই যে আমরা করি না। কথা বলেন না কেন বন্ধু, সেহরিটা খাবেন আপনি শাক দিয়ে খান, একবারে নরমাল শাক সবজি দিয়ে খান, কোনো আপত্তি নেই, কিন্তু আপনি হারাম কোনো খাবার দিয়ে খাবেন না। কারণ আল্লাহ রাসূল বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। আমার রাসূল জানিয়ে দিয়েছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল উপার্জন ছাড়া বন্ধু দান সদকা কোনো কিছু কবুল হয় না। তাহলে হালাল উপার্জন, হালাল উপার্জন ছাড়া যদি হালাল টাকা ছাড়া দানটা যদি কবুল না হয়, তাহলে আপনি হারাম উপার্জিত অর্থ দিয়ে যদি বাজার করে খান, এই বাজার কি কাজে লাগবে? কথা কয় না, আরো জোরে বলে সিটারে বাতফারি করা আনতে পারবেন, টাকা চুরি করে এনে খাওয়াতে পারবেন, বিশেষ করে আমাদের দেশের ম্যাক্সিমাম পুলিশরা করে। কথা কয় না, আরে আরো জোরে, পুলিশের কাগজপত্র সব সাইসে সাইয়া দেখে কোনো ঝামেলা নাই, কয় আপনার স্পিড ছিল আবার স্পিড, কত বড় টাউট চিন্তা করছেন নি, পুলিশের 14 গোষ্ঠীর সাথে আত্মীয়তা করবেন না, আমি কই দিলাম কি মিশা কথা কইছি? আমরা সারাক্ষণ রোডে কাটে দৌড়াই মিয়া দেখি এদের চরিত্র, তবে সব পুলিশ খারাপ ঠিক না? ভালো আছে না? ভালো না থাকলে কি সেটা থাকতো? কখনোই থাকতো? এখন তো আমাদের দেশে মহিলারা যে বাটপারি করে সুদ খায়, হালা হাওলার টাকা চাইলে দেয় না, কয় বড় দুলাভাই বিদেশ থাকে কয়টা টাকা আছে যদি ঠিকঠাক মতো লাভ দো তাইলে দিব, এরকম বাটপারি করে সুদের টাকা দিয়ে কি করা যাবে না? এই খাবার খাওয়া যাবে না, ঠিক না? ঠিক, সব সময় খেয়াল রাখবেন রমজান মাসে আপনি সব সময় পরিপূর্ণ হালাল খাবারটাকে রোজাটা রাখার চেষ্টা করবেন, ঠিক না? এবার আসেন আমাদের মধ্যে ইফতারি, আমাদের মধ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু রোজা রেখে ইফতারি করে অসুস্থ হয়ে যায়। অসুস্থ হয় কি হয় না? আরো জোরে বলেন, অসুস্থ হয়। কেন হয় জানেন? আল্লাহ রাসূলের আদর্শকে সে কি করলো না, অন্তরে ধারণ করলো না, সেই কারণে সে অসুস্থ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন